অব্যবস্থাপনা ঠিক করে সুশাসন দিক আর তাতে আরো মানুষ এসে হাত লাগাচ্ছেন তাহলে এই ফায়দা আরো সহজ হবে। তৃণমূলের একাধিক মঞ্চে দেখা গিয়েছে, আপনার কি তৃণমূলের প্রতি মোহভঙ্গ হলো? এক নম্বর। দু নম্বর, টলিউডের প্রচুর অভিনেতা অভিনেত্রী অভিযোগ করেন একটা নির্দিষ্ট পার্টি বা নেতার সহযোগিতা না পেলে কাজ পাওয়া যায় না, এটা কি আপনি মনে করেন? নায়িকা ফিল্মস্টার অনেক জনপ্রিয়তা আছে, অনেক কারণ আমি 9 বছর বয়স থেকে ক্যামেরার সামনে অভিনয় করছি, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। আমি আগেও বলেছি, খুব ছোটবেলা থেকেই আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করা, আমার বলা যেতে পারে যে আমার মানে ঘরের মানে আমার ফ্যামিলির মতন পুরো পরিবারই এটা আমার একটা ইন্ডাস্ট্রি। তো আমি মনে করি না যে তার জন্য কোনো পার্টিকে থাকতে হয়। দেখো, এটা যার যার নিজের চয়েস, একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমি একজন মানুষ, আমি চেষ্টা করবো, আমি সবসময় চেয়েছি যে মানুষের ভালো করার। তো আমি তোমাদের মানে আমি কি বলবো, তখন সবাই ছিলাম আমরা, যারা যারা মানে আমাদের দেশবাসী বা আমাদের রাজ্যবাসী যারা ছিলেন তারা সবাই ছিলেন সেই জায়গা, নিশ্চয়ই ছিলাম। আর এটা আমি বলতে চাই যে আমি এখনো খুব আমি সবে আছি, আমার প্রথম দিন, তো কার মানে এগেনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি। আমাদের এখানে অনেক গুণীজন আছেন, তারাই ডিসাইড করবে যে আমি কোথায় কার অপোজিটে বা কার এগেনস্টে দাঁড়াবো, সেটা ইম্পর্টেন্ট। আমি শুধু এটাই বলতে চাই যে আমি আমাদের রাজ্যবাসীর জন্য বা আমার দেশের জন্য আমি কিছু করতে চাই। আরেকটা কথা যেটা কি কোয়েশ্চেন ছিল, আপনার মোহভঙ্গ হলো কেন? মোহভঙ্গ ওরকম কিছু হয়নি। আমার মনে হচ্ছে যে বিজেপি আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য পরিবর্তন আনতে পারছে, অনেক বিকাশ হচ্ছে, তার জন্যই আমার মনে হচ্ছে যে আমি তাদের সাথে তাদের পাশে একইভাবে লড়েছি। আরেকটা যেটা বললাম, টলিউডের প্রচুর অভিনেতা অভিনেত্রী অভিযোগ করেন একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ না করলে, জানাতে চাইছি যে আজকের এই শুভদিনে আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে আছেন। আর সত্যি আমার এটা একটা নতুন পথ চলা শুরু, নতুন নিউ জার্নি বলতে পারে। এতদিন আমাকে সিলভার স্ক্রিনে দেখে এসছে, ছোটবেলা থেকে কাজ করছি, সবার ভালোবাসা নিয়ে হয়ে উঠেছি। এবার যেহেতু এই ভালোবাসা আমি পেয়ে এসেছি, তো আমারও কর্তব্য যে যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি। তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপি মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে, যে আমাকে যোগ্য মনে করেছেন তাদের পরিবারের একজন সদস্য হওয়ার। থ্যাংক ইউ সো মাচ যে আমি মানে আজকে সত্যি আপ্লুত। আর আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে ফলো করি, তার প্রত্যেকটা স্পিচ শুনে খুব ভালো লাগে। আর তিনি সত্যি আমাদের পুরো দেশের জন্য যা করছে সেটা সত্যি মানে আমি খুবই ছোট সেটার বলার জন্য, আপনারা নিশ্চয়ই দেখে এসছে। তো আমিও চাইছি যে তার সঙ্গে তার পাশে তার হাত ধরে আমি দেশের জন্য কিছু করতে চাই। যেহেতু আমি একজন আর্মি কন্যা, আমার বাবা আর্মিতে ছিলেন, রিটায়ার্ড পার্সন এখন, কিন্তু বাবার সবসময় আমাকে বলে এসেছেন যে শুধু রাজ্য না, তোকে দেশের জন্য করতে হবে, কিছু একটা করতে হবে। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় বাবা পোস্টিং এ ছিলেন, দেখতাম বাবাকে সেই আর্মির মানে যেটা বলে ইউনিফর্ম পরে, ওটা একটা আলাদা একটা একটা আলাদা অরা যেটা বলা যায়। তো সেটা দেখেই শিখে এসেছি বাবার কাছ থেকে, বাবার শিক্ষা পেয়েছি। তো আপনাদের সাপোর্ট চাই, এতদিন ভালোবেসে এসেছেন, আমার খারাপ টাইমে আমার ভালো টাইমে সবসময় আপনারা পাশে ছিলেন, এবারও চাই আমার নতুন পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন, আর আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করে তুলব। আজকে আমাদের খুব সৌভাগ্য যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিশেষ টলিগঞ্জের টলিউডের নায়িকা ফিল্মস্টার, অনেক জনপ্রিয়তা আছে, অনেক মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম করেছেন, উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে আমাদের এই পরিবারের মধ্যে উনি সম্মিলিত হচ্ছেন। আমি দিলীপদা আর কৈলাসজি আর অমিত আছে, তিনজনেই আছে, তো ওনাদের ভূমিকে আমাদের
भारत माता की वंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जे पी नड्डा जिंदाबाद जय श्री राम जय श्री राम विश्व सबसे बड़ा राजनीतिक परिवार श्रावंती के हमें आह्वान कर सदर ग्रहण कर स्वागत है আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি যে আজকে এই শুভ দিনে আপনারা আমাদের পাশে আছেন আমাদের সঙ্গে আছেন আর সত্যি আমার একটা নতুন পথ চলা শুরু নতুন নিউ জার্নি বলতে পারেন এতদিন আমাকে সিলভার স্ক্রিনে দেখে এসেছে ছোটবেলা থেকে কাজ করছি সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি এবার যেহেতু এই ভালোবাসা আমি পেয়ে এসেছি তো আমারও কর্তব্য যে যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপি মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যে আমাকে যোগ্য মনে করেছেন তাদের পরিবারের একজন সদস্য হওয়ার থ্যাংক ইউ সো মাচ যে আমি মানে আজকে সত্যি আপ্লুত আর আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ফলো করি তার প্রত্যেকটা স্পিচ শুনে খুব ভালো লাগে আর তিনি সত্যি আমাদের পুরো দেশের জন্য যা করছেন সেটা সত্যি মানে আমি খুবই ছোট সেটা বলার জন্য আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন তো আমিও চাইছি যে তার সঙ্গে তার পাশে তার হাত ধরে আমি দেশের জন্য কিছু করতে চাই যেহেতু আমি একজন আর্মি কন্যা আমার বাবা আর্মিতে ছিলেন রিটায়ার পার্সন এখন কিন্তু বাবা সবসময় আমাকে বলে এসেছেন যে শুধু রাজ্য না তোকে দেশের জন্য করতে হবে কিছু একটা করতে হবে ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় বাবা পোস্টিংয়ে ছিলেন দেখতাম বাবাকে সেই আর্মির মানে যেটাকে বলে ইউনিফর্ম পরে ওটা একটা আলাদা একটা একটা আলাদা অরা যেটা বলা যায় তো সেটা দেখেই শিখে এসেছি বাবার কাছ থেকে বাবার শিক্ষা পেয়েছি তো আপনাদের সাপোর্ট চাই এতদিন ভালোবেসে এসেছেন আমার খারাপ টাইমে আমার ভালো টাইমে সবসময় আপনারা পাশে ছিলেন এবারও চাই আমার নতুন পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন আর আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করে